আজকে জলপাইয়ের আচার তৈরি করব। জলপাইয়ের আচার তৈরি করতে জলপাই লাগবে 1 কেজি। আপনারা আরো বেশি দিতে পারেন, বেশি দিলে মশলার মাত্রাটা বাড়িয়ে দেবেন। জলপাইটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন কড়াইয়ের ভিতর একটু সিদ্ধ করে নেব। আমি একটু পাকাটা নিয়েছি, এই জন্য বেশিক্ষণ সিদ্ধ করব না। আপনারা কাঁচাটা নিলে একটু বেশিক্ষণ সিদ্ধ করবেন। সিদ্ধ করতে লবণ হলুদ কিছুই লাগবে না, শুধুমাত্র সিদ্ধ করবেন। দেখুন, আমার জলপাইটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলপাইয়ের আচারটা বিশেষত খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে, গরমের দিনে খুবই ভালো লাগে খেতে। দেখুন ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটে ওঠার পরেই আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এভাবে হাত দিয়ে চটকে নিলে ভালো হয়, চামচের থেকে এটাই ভালো হয়, হাত দিয়ে চটকে নেবেন। আমি অল্প কয়েকটা শুকনো মরিচ এবং পাঁচফোড়ন খোলায় ভেজে নিব, তারপরে আপনারা ইচ্ছে করলে বেটে নিতে পারেন, বা আপনারা মিক্সিতে মিক্স করে নিতে পারেন। এই মরিচগুলো ছোট, এই জন্য একটু বেশি দিয়েছি, 7-8টার মতো মরিচ হবে। আপনারা 5-6টা মরিচ দিতে পারেন। এরপরে এটা বেটে নেব। এরপরে দেখুন বাটা হয়ে গেছে। দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এটা 1 কাপ এবং আর একটু লাগে, তাহলে 1 কাপ পরিমাণ হয়ে যাবে। আপনারা কাপ থেকে মেপে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটার গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিব। এখন একটু তেলের সাথে এই জলপাইটা একটু ভেজে নিব। দেখুন সব জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ। এরপরে দিয়ে দেব লবণ, আমি 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা যে যতটুকু জলপাই নেবেন ততটুকু লবণ দিবেন পরিমাণ মতো। আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছিলাম, তাই 1 টেবিল চামচ লবণ নিয়েছি। যদি লাগে পরে আবার দিব, কিন্তু একবারে দিব না। সবসময় মনে রাখবেন, যদি একবারে সব
লবণ দিয়ে দেন, তাহলে বেশি হতে পারে, এই জন্য অল্প আগে লবণ দিয়ে দেব, পরে দেখে তারপরে আবার দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনি আমি 2 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা যতটুকু জল পাই নেবেন সেই পরিমাণে চিনি দিবেন। দেখুন চিনি দেওয়ার পরে একটু পানিটা বের হয়েছে, এজন্য কিছুটা সময় জ্বালাতে হবে। আমি 15 মিনিট জ্বালিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে সরিষা বাটা দিতে পারেন, রসুন দিতে পারেন, আমি বেশি মশলা পছন্দ করি না আচারে, এই জন্য আমি দেইনি, শুধুমাত্র 5 ফোড়ন দিয়েও মশলা আচারটা তৈরি করতে পারেন। আর আমি এখানে গুঁড়ো মশলা দেব, যেটা বেটে রেখেছিলাম 5 ফোড়নের গুঁড়ো মশলাটা, এর থেকে বেশি কিছু না দিলেও হয়। দেখুন জলপাইয়ের আচারটার রঙটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব সিরকা, এইটা দিলে আপনারা 6 মাস পর্যন্ত আচারটা খেতে পারবেন। আমি পাকা জলপাইটা দিয়েছি, আপনারা বিশ্বাসই করবেন না যে পাকা জলপাই থেকে আচারটা এত মজার হয়েছে। আমি একটু খেয়ে দেখি, একটু দেখেছি খেয়ে, এখন আবার দেখতেছি। এখনই অনেক ভালো লাগতেছে, মশলা না দিলেও হয়। আচারটা তৈরি করার সময় একটু নাড়বেন বেশি করে, না হলে নিচে এরকম লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দেব 5 ফোড়ন যেটা বেটে রেখেছিলাম, আর শুকনো মরিচ। এখন নেড়ে নিব ভালোভাবে। হয়ে গেল আমার জলপাইয়ের আচার। এখন একটা পাত্রে উঠিয়ে নেব, দেখুন গরম গরম জলপাইয়ের আচার, এটা খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে, আপনারা মুড়ির সাথে খেতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্টস করুন। ভালো থাকবেন সবাই। তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার।